আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সেন্সিভিটি বা দাঁতের শিশিরের সমস্যা কখন বেড়ে যায় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের সেন্সিভিটি বলতে যখন মুখে কোনো গরম পানীয় বা অতিরিক্ত ঠান্ডা পানীয় মুখে ধরা হয় সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটি বা দুটি বা কয়েকটি দাঁত শিশির সমস্যা বা ঠিশ ধরা সমস্যা হয়ে থাকে এমনকি মুখ দিয়ে বাতাস যদি ভিতরের দিকে টান দেওয়া হয় সেক্ষেত্রেও দাঁত শিরশির একটা ভাব থাকে এটিকেই মূলত দাঁতের সেন্সিভিটি বলা হয়ে থাকে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা মূলত কখন সেন্সিভিটি হয় কী কারণে হয় এবং কখন সেন্সিভিটি দিনে দিনে বাড়তে থাকে ভিওর্স আপনারা অনেকেই জানেন যে দাঁতের তিনটি লেয়ার থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প যদি কোনো কারণে দাঁতের উপরিভাগের অ্যানামেল অংশটি ক্ষয় হয় সেই ক্ষেত্রে যে দাঁতের এনামেল অংশ ক্ষয় হয়ে যায় সেই দাঁতটি সেন্সিটিভ টিত হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা দাঁতের কিন্তু ক্ষয় রয়েছে উপরের এবং নিচের মাড়িতে কিছু কিছু দাঁতের এনামেলের অংশ ক্ষয় হয়ে গেছে মূলত যদি কোনো দাঁতের এভাবে দাঁতের অ্যানামেলগুলা যে কোনো কারণেই হোক না কেন এভাবে ক্ষয় হয়ে যায় তাহলে সেই দাঁতটি হয় সেন্সিটিভ টিত এমনভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণেই যখন অতিরিক্ত গরম বা ঠান্ডা মুখে নেওয়া হয় তখন সে দাঁতটিতে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় বা ঠিস ধরা ধরার সমস্যা হয়ে থাকে ভিওর্স দাঁতের যে তিনটি লেয়ার থাকে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প মূলত দাঁতের যে অ্যানামেল অংশটি দেখতে পাচ্ছেন এই অ্যানামেল অংশে কোনো ধরনের সেন্সিটিভিটি থাকে না কোনো অনুভূতি থাকে না কিন্তু দাঁতের যে সেকেন্ড লেয়ার রয়েছে যেটিকে ডেন্টিন বলা হয় এই ডেন্টিন অংশেই দাঁতের অনুভূতি বিদ্যমান তাই যদি কোনো কারণে দাঁতের উপরিভাগের অ্যানামেল গর্ত হয়ে যায় বা ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে দাঁতের ডেন্টিন অংশ বেরিয়ে আসে আর সেই ডেন্টিন অংশেই সেই ধরনের শিশির প্রবণতা দেখা দেয় এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগ থেকে অ্যানামেল অনেকটাই ক্ষয় হয়ে গেছে এবং ডেন্টিন পর্যন্ত গর্ত হয়ে গেছে তো যদি এমন কোনো দাঁত থাকে যে দাঁতের অ্যানামেল অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং ডেন্টিনের মধ্যে প্রবেশ করছে তখন এ দাঁতে আপনার শিশির প্রবণতা অনেক বেশি বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতের একটি পাশ নিয়ে কিছুটা অংশ ক্ষয়ে গেছে এখানে এই দাঁতটির এতটুকু অংশ ক্ষয়ে গেছে এই দাঁতটিতে এতটুকু অংশ কিছুটা ক্ষয়ে গেছে তো এভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের অ্যানামেল লস হয়ে যাওয়ার কারণেই আপনার যে দাঁতের অ্যানামেল এভাবে লস হয় সেই দাঁতেই কিন্তু সেন্সিটিভটিথ বা যে সমস্যাটি হয়ে থাকে ঠিক মেরে ধরা সমস্যা শিশির সমস্যা সেই সমস্যাটি সাধারণত এমন ক্ষয় হয়ে যাওয়ার কারণেই হয়ে থাকে যত বেশি ক্ষয় বাড়তে থাকে তত আপনার শিশির সমস্যাও আরও অনেক বেশি বাড়তে থাকে ভিওর্স এ ধরনের সমস্যা আপনি ওষুধ খেয়ে কিন্তু সমাধান করতে পারবেন না এ ধরনের সমস্যা সমাধান করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে যতটুকু অংশ এখানে ক্ষয় হয়ে দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশ আপনাকে আবারও ক্ষয় পূরণ করে নিতে হবে কৃত্রিমভাবে দাঁতের অ্যানামেল তৈরি করেই এ ধরনের ক্ষয় আপনাকে পূরণ করে নিতে হবে তাহলে আপনার দাঁতটি মোটামুটি ভালো হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের গোড়া থেকে বেশ অনেকটাই ক্ষয় হয়ে গেছে এবং দাঁতের মাড়িও কিন্তু উপরের দিকে সরে গেছে নিচের দাঁতের মাড়ি কিন্তু নিচের দিকে সরে গেছে তো ভিওর্স যদি এমনটি হয় দাঁতের রুট অংশ যেটি দাঁতের মাড়ির ভিতরে থাকার কথা কিন্তু ভিতরে না থাকে না থেকে এটি কিন্তু বাহিরে চলে আসছে তো যদি এমন অবস্থাও হয়ে থাকে দাঁতের গোড়া ধীরে ধীরে বের হতে থাকে তাহলেও কিন্তু আপনার শিশির প্রবণতা বাড়তে থাকে কারণ দাঁতের যে অ্যানামেল অংশ সেটি দাঁতের এতটুকু পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ সামনে থেকে ঠিক এতটুকু পরিমাণ দাঁতে অ্যানামেল থাকে কিন্তু দাঁতের এই গোড়ার অঞ্চলে যেটিকে আমরা রুট অংশ বলে থাকি এই রুট অংশে কোনো ধরনের অ্যানামেল বিদ্যমান থাকে না আর তাই যদি গাম রিসেশনের কারণে বা দাঁতের মাড়ি সরে যাওয়ার কারণে দাঁতের বডি বা দাঁতের গোড়া বেরিয়ে আসে সেক্ষেত্রেও সেই দাঁতটি হয় সেন্সিটিভ টিথ আর যত বেশি দাঁত ক্ষয় হতে থাকে বা মাড়ি সরে যেতে থাকে তত বেশি কিন্তু আপনার দাঁত শিরশিরের করার যে প্রবণতা সেটি বাড়তে থাকে তো ভিউয়ার্স যদি কখনও দাঁত এভাবে ক্ষয় হয়ে যেয়ে থাকে এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন যে দাঁতগুলা এভাবে ক্ষয় হয়ে যাবে সে দাঁতগুলা ট্রিটমেন্টের আগে এবং পরে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না ওষুধ খেয়ে এমন দাঁতের চিকিৎসা করা যায় না এমন দাঁতের চিকিৎসার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যখন যাবেন তখন কালার ম্যাচিং ফিলিংয়ের মাধ্যমে যতটুকু অংশ ক্ষয় হয়েছে ঠিক ততটুকু অংশ ফিলিং করে সেখানে আবারও পূরণ করে দেওয়াটাই এটাই হলো এই দাঁতের চিকিৎসা অর্থাৎ যখন দাঁত দাঁতের কিছু অংশ বা অ্যানামেল অংশ অতিরিক্ত ক্ষয় হয়ে যায় তখনই আপনার দাঁত শিশির প্রবণতা হতে থাকে এবং যত বেশি ক্ষয় হয় তত বেশি শিশির প্রবণতা বাড়তে থাকে ভিওয়ার্স এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বা সারিয়ে তুলতে আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিতে হবে মজার ব্যাপার হচ্ছে ভিওয়ার্স এ ধরনের দাঁতের জন্য যদি আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাইয়ে নেন তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টের আগে অথবা ট্রিটমেন্টের পরে গিয়ে কোনো ধরনের ঔষধ মুখে খাওয়ার জন্য কোনো প্রয়োজন হবে না ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে বেশ ছোটোখাটো একটা গর্তের মতো দেখা যাচ্ছে যদি কোনো দাঁতে এমন গর্ত হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার সেই দাঁতটি সেন্সিভিটি তৈরি হতে পারে সে দাঁতটি সেন্সিটিভ হতে পারে কারণ হলো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে গর্তটা এখানে হয়েছে এর গভীরতা বেশ আর গভীরতাটা এমন স্থানে রয়েছে যেটি ডেন্টিন অংশটি ওপেন হয়ে আছে আর তার জন্যই এই দাঁতটি কিন্তু আপনার সেন্সিটিভ হয়ে উঠতে পারে ভিওর্স অনেকের দাঁতের উপরে এ ধরনের গর্ত থাকে কিন্তু কোনো ধরনের সেন্সিভিটি তৈরি হয় না সবার দাঁত কিন্তু এক রকমের হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দাঁতে যদি এ ধরনের গর্ত থাকে বা ক্ষয় থাকে তাহলে কিন্তু সে দাঁতটি আপনার দিনের পর দিন তার সেন্সিভিটি সে বাড়তেই থাকে ভিওর্স এ ধরনের গর্তের জন্য আপনাকে ফিলিংয়ের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন যখন এ ধরনের গর্ত হয় দাঁতে তখন প্রাথমিক অবস্থায় আপনাকে ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে তা না হলে দিনকে দিন সমস্যা আরও বাড়তে থাকবে ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানামেল দাঁতের উপরিভাগের যে ফার্স্ট লেয়ার থাকে এই ফার্স্ট লেয়ারটা ক্ষয় হয়ে গিয়ে সেখানে এমনভাবে গর্ত হয়ে গেছে যে অ্যানামেল কিন্তু এতটুকু জায়গায় একেবারেই নাই এবং ডেন্টিন অংশটি ওপেন হয়ে আছে। অ্যানামেলের পুরুত্ব খুবই কম হয়ে থাকে তাই অ্যানামেল ক্ষয় হয়ে সেখানে ডেন্টিন পর্যন্ত পৌঁছে গেছে আর এমন দাঁত যদি মুখের ভিতর থেকে থাকে মাড়িতে থাকে তাহলে একটি শক্ত খাবার যখন আপনি কামড় দিবেন তখন ব্যথা অনুভব হতে পারে অথবা ঠান্ডা বা অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু যদি আপনি মুখে নেন বিশেষ করে পান করার জন্য তাহলে কিন্তু যে দাঁতের এমন অবস্থা এমন গর্ত রয়েছে অথবা অনেক বেশি ক্ষয় রয়েছে সেই সমস্ত দাঁতের সেন্সিভিটি বাড়তে থাকে এবং বেড়ে যায় ভিওর্স এখানেও দেখতে পাচ্ছেন যে একটি দাঁতে বেশ গর্ত হয়েছে এমন দাঁতের গর্তেও যদি আপনার কখনো থেকে থাকে তো সেই দাঁতটি হয়ে থাকে সেন্সিটিভ টিথ এমন দাঁতের জন্য আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে দাঁতটি পুরোপুরিভাবে সারা জীবনের জন্য ভালো করিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন যে কেন এবং কখন দাঁতের সেন্সিভিটি বা শিশিরের সমস্যা বেড়ে যায় এবং শিশিরের সমস্যা বেড়ে গেলে বা শিশির সমস্যার কী ধরনের চিকিৎসা করা হয় আশা করি আপনারা অবগত হয়েছেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম